এদিকে স্থানীয় প্রভাবশালী দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে 20 জন আহত হয়েছে। এই সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ হয়। ভোরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সদরের চর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় বাদল তালুকদার ও আপাং কাজের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।